নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চীনের রাজধানী বেইজিং এ পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। আজ রোববার তিনি বেইজিং এ অবতরণ করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিগত 5 বছরের মধ্যে প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনৈতিক হিসেবে চীন সফরে গেলেন ব্লিংকেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলতে পারে, একই সঙ্গে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বিরোধের অবসানের পথ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশে উড়ে যাওয়ার পর সেই সময় বেইজিং সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 2021 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে ব্লিংকেন হলেন চীন সফরকারী সর্বোচ্চ পর্যায়ে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা। খবরে বলা হয়েছে সোমবার পর্যন্ত চীনে অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং ই এবং সম্ভবত প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা যাতে সংঘাতে পরিণত না হয় সেটি নিশ্চিত করার জন্য উন্মুক্ত এবং টেকসই যোগাযোগের পথ তৈরি করতে ব্লিংকেনের এই সফর। রয়টার্স জানিয়েছে ব্লিংকেনের এই সফর আগামী মাসগুলোতেও আরও দ্বিপক্ষীয় বৈঠকের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। আগামীতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডোর সম্ভাব্য সফর অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া বছরের শেষের দিকে বহুপক্ষীয় শীর্ষক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যেও বৈঠক হতে পারে। এর আগে শনিবার বাইডেন বলেছেন তিনি আগামী কয়েক মাসের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করার আশা করছেন।